এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে ইতিমধ্যে বিকাশ ভবনে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ ঠিক বিকেল তিনটায় বিকাশ ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু বৈঠক শুরু হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এসে পৌঁছন বিকাশ ভবনে এবং সেখানে এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরি প্রার্থীদের 8 সদস্যের একটি দল এই বৈঠকে উপস্থিত রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ এই বৈঠক শেষে শিক্ষামন্ত্রী তিনি ঠিক কি বলেন তার দিকে সকলেরই নজর রয়েছে, আমাদেরও নজর থাকবে। কিন্তু ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর নির্ধারিত সময় অনুযায়ী ঠিক বেলা তিনটে বিকাশ ভবনে এই বৈঠক শুরু হয়। তার আগে ব্রাত্য বসু তিনি এসে উপস্থিত হন বিকাশ ভবনে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এই বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে শিক্ষামন্ত্রী ঠিক কি জানান তা অত্যন্তই গুরুত্বপূর্ণ, তার দিকে আমাদের তো নজর থাকবেই। কিন্তু ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে, চাকরি প্রার্থীদের 8 সদস্যের দল এই বৈঠকে উপস্থিত রয়েছে। আপনারা জানেন যে এসএসসি চাকরির প্রার্থীরা তারা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে গিয়ে দেখা করেন এবং সেই বৈঠকেও ব্রাত্য বসু উপস্থিত ছিলেন এবং তারপরেই আজই বিকাশ ভবনে এই চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর বিকেল তিনটে শুরু হয়েছে বৈঠক। চাকরি প্রার্থীদের 8 সদস্যের দল এই বৈঠকে উপস্থিত রয়েছেন। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপমের থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এই যে বৈঠক এবং বিকেল তিনটে নির্ধারিত সময় অনুযায়ী বৈঠক শুরু হয়েছে, বৈঠকের শেষে কি বিষয় বেরিয়ে আসে তার দিকে তো আমাদের নজর থাকবেই। দেবপম, তোমার কাছে এই নিয়ে কি আপডেট রয়েছে একটু যদি জানাও আমাদের। দেখো, ইতিমধ্যে প্রায় 2 ঘন্টা হয়ে গেল শিক্ষামন্ত্রীর সাথে 8 সদস্যের একটি প্রতিনিধি দল তারা এসেছিলেন এবং তারা এই মুহূর্তে বৈঠক চলছে। এবং এর আগে তুমি জানো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত চাকরি প্রার্থীদের সাথে বৈঠক করেছিলেন এবং তাদের যে ব্যাপার, তাদের যে বিষয়টি পুরোটা খতিয়ে দেখা হবে এবং এমনটাই আশ্বাস দিয়েছিলেন। সেই মর্মে আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এই 8 সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে বৈঠকে বসেছেন এবং তাদের কাছ থেকে ডিটেলস নাম চাওয়া হবে, তাদের কাছে যে তারা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের ভিত্তিতে কাদের কাদের নাম হয়েছে, তাদের সেই সময়কার কত প্রাপ্ত নম্বর ছিল, তারপরেও তাদেরকে কেন নেওয়া হলো না, তারা কাদের সাথে ইন্টারাক্ট করেছিলেন, কাদেরকে তাদের কথা হয়েছিল, পুরো ডিটেলিং আলোচনা করবে এবং সেখানে তো দাঁড়িয়ে বোঝা যাবে যে কতজন এনলিস্টেড আছে চাকরি প্রার্থী যারা চাকরি পায়নি, সেই বিষয়টি যারা স্পষ্ট এবং তাদের সাথে ভবিষ্যতে কি করা হবে সেই দিয়েও কিন্তু একটা বিস্তারিত আলোচনা হবে এবং সেই আলোচনার থেকে শেষ পয়েশ কি হয় সেটাই কিন্তু জানার চেষ্টা করছে। আমরা জানি যে আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার তারা কিন্তু নির্দেশিকা ইতিমধ্যে জমা দিয়েছে যে বেশ কিছু পদ খালি রয়েছে এবং সেই সমস্ত পদেই চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে। একেবারে এই এই নিয়োগটা কিভাবে করা হবে এবং কতজন তা, এই যে চাকরি প্রার্থীরা আছে তাদের কাছে কি লিস্ট আছে, কজন চাকরি প্রার্থী এরকম আবেদন করেছিলেন এই লিস্ট নিয়ে এবং যে সমস্ত শূন্য পদ আছে সেই শূন্য পদে কিভাবে ফিল আপ করা যায় এই নিয়েই কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যেই 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এবং মনে হচ্ছে আর কয়েক কিছুক্ষণ পর তাদের বৈঠক শেষ হলে তারপরে কি বৈঠক হলো তাদের কাছ থেকে জানা যাবে। একদমই একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সংবাদ মাধ্যমের সামনে কি জানান সেদিকে তো আমাদের অতি অবশ্যই নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ, আমাদের প্রতিনিধি দেবপম আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখি যে এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিকেল তিনটে ঘড়ি ধরে বৈঠক শুরু হওয়ার কথা ছিল, ইতিমধ্যেই বৈঠক বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে এবং এই বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু তিনি ঠিক কি জানান তার দিকে আমাদের অতি অবশ্যই নজর থাকবে। চাকরি প্রার্থীদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে উপস্থিত রয়েছে।